হাই প্রিয়ন, হাউ আর ইউ? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এক ভাই বলেছে, আমি বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে সেটি ফেসবুক পেজে আপলোড করি। যখন আমার ভিডিও দেখে কেউ মন্তব্য করে, কেউ কমেন্ট করে, আমি তাদের রিপ্লাই উত্তর দিতে যাই, তখন আমার ভিডিও বারবার ওপেন হয়ে যায়, আমার দেখা হয়ে পড়ে, দেখা হ্যাঁ দেখা পড়ে। এর জন্য ভিডিওতে কোনো সমস্যা হবে কিনা, এবং অটো রিপ্লাই যে বারবার যখন রিপ্লাই অ্যান্সার দিতে যাচ্ছে তখন যে ওপেন হয়ে যাচ্ছে, এটি আমি শুধু চাই যখন আমি ওয়াইফাইতে যাব তখন এটি হবে, তাছাড়া অন্য সবসময় এটি অফ থাকবে। তাহলে কীভাবে এই সেটিংসটা আমরা করতে পারি? এই সেটিংসটি খুব সহজে আমরা করতে পারবো। তার আগে বলে রাখি, যদি আপনার নিজের ভিডিও বারবার আপনি দেখেন, তাহলে ফেসবুক নিজে থেকেই আপনাকে কিন্তু কোনো ভিডিও প্রমোট করবে না, যে ভিডিওগুলো আপনারা দেখবেন। আর ফেসবুক প্রমোট না করলে আপনার কোনো ভিডিও কিন্তু ফরওয়ার্ডে যাওয়া সম্ভব না। এই জন্য এই অপশনটি নিজের ভিডিও যতটা পসিবল হয় না দেখাই ভালো। আপনি বলেছেন যে অনলি ওয়াইফাই যখন কানেক্ট দেবেন ঠিক তখনই এই অটো রিপ্লাইগুলো হবে, তাছাড়া হবে না। অটো প্লেগুলো হবে, তাছাড়া কোনো ভিডিও অটো প্লে পেলে হবে না। এই সেটিংসটি কীভাবে করবেন সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। এর জন্য আমি আপনাদেরকে প্রথম দেখিয়ে নিই। এখন আমার কিন্তু মোবাইলের ডাটা দেওয়া ওপেন করা আছে। এখন আমি আমার ফেসবুকে যাব। ফেসবুকে গেলাম, ফেসবুকে যে আমার যে প্রোফাইল আছে, আমি প্রোফাইলে চলে গেলাম। প্রোফাইলে যে আমি দেখাই আমার যে ভিডিওগুলো আছে, এগুলো কিন্তু অটো ওপেন হচ্ছে অর্গানিকভাবে। আমি যদি নিচের দিকে যাই, এবার আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু অটো ওপেন হয়ে যাচ্ছে। এর জন্য আমি যে কাজটা করব, আপনার মতোই আপনি যেমন বলেছেন অনলি ওয়াইফাই যখন কানেক্ট হবে তখনই এটাই এটি অটো ওপেন হবে, তাছাড়া অটো ওপেন হবে না। এই জন্য আমার প্রোফাইল আইকনে ক্লিক করলাম। প্রোফাইল আইকনে ক্লিক করে যে সেটিং অপশন আছে সেটিং অপশনে ক্লিক করলাম। সেটিং অপশনে ক্লিক করার পরে যে মিডিয়া অপশনটি আছে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে যে ওয়াইফাই অনলি যে অপশনটি আছে এই অপশনে ক্লিক করে দিলাম। এই অপশন ক্লিক করাতে ওয়াইফাই যখন কানেক্ট দেবো অনলি তখনই অটো রিপ্লাই হবে, তাছাড়া অটো রিপ্লাই হবে না। আমি প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি ব্যাকে আসলাম। ব্যাকে এসে আমি এখন প্রোফাইলে যাব। আমার যে প্রোফাইল আছে, আমি প্রোফাইলে আসি। এখন প্রোফাইলে আসলাম, দেখুন আমার ভিডিও কিন্তু প্লে হচ্ছে না, কোনো ভিডিওই কিন্তু আর প্লে হবে না, অটোভাবে প্লে হবে না যতক্ষণ পর্যন্ত আমি ওয়াইফাই কানেকশন না দেবো। এখন আমি আমার ইন্টারনেট চেঞ্জ করে এটি অফ করে দিলাম, দিয়ে আমি ওয়াইফাই কানেক্টটা দিয়ে নিলাম। ওয়াইফাই কানেকশন দেওয়ার পরে এখন আমি আবার প্রোফাইলে যাব। দেখুন অটো অন হয়ে গেছে একেবারে অর্গানিকভাবে। দেখছেন আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু এভাবে অটো ওপেন হয়ে যাবে, কারণ আমি ওয়াইফাই কানেকশন দিয়েছি। এই জন্য আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ।